আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এসি আলমগীরের ঘোষণা, সংসদ নির্বাচন সুষ্ঠু করতে না পারলে পদত্যাগ। আজকের আয়োজনে আরো যা থাকছে, বিচারক মন্ত্রী সচিবকে ঘুষ দিতে দালাল চক্রের সঙ্গে ডক্টর ইউনুসের ঘৃণ্যতম চুক্তি। সর্বশেষ থাকছে বিএনপি নির্লজ্জের মতো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলে যা বললেন কাদের। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন কোনো আপোষ করবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে প্রয়োজনে তারা দায়িত্ব থেকে সরে যাবেন। এছাড়া দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ভোট করা সম্ভব বলে মনে করেন তিনি। গতকাল দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর এসব কথা বলে। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, আপোষ করতে হলে কি করবেন, এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, তখন আমাদের এই চেয়ারে দেখবেন না। আমরা যে কাজের জন্য শপথ করেছি সেটা যদি নাই করতে পারি, তাহলে এই চেয়ারে থাকবো কেন। এই নির্বাচন কমিশনার বলেন, এমন পরিস্থিতি হলে তারা দায়িত্ব থেকে সরে যাবেন, কোনো আপোষ করবেন না, নির্বাচন সুষ্ঠু হবে। মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা যতক্ষণ আছি এই টিআরএ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব, এটি পুরো কমিশনের মনোভাব। এমনটা জানিয়ে মোহাম্মদ আলমগীর বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারবো না, এটা বিশ্বাস করি না। আপনারা যদি হাইপোথেটিক্যালি বলেন যে এটা সম্ভব নয়, তখন আমরা সে দায়িত্ব পালন করব না। দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ভোট করা সম্ভব বলে মনে করেন কিনা, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর বলেন, কমিশন চাইলে সেটা সম্ভব। পৃথিবীর প্রায় সব দেশেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। এটা নির্ভর করে নির্বাচন কমিশন কতটা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে তার উপর। তিনি বলেন, অতীতে ইসি কেন পারেনি সেটা অতীতের কমিশন বলতে পারবে। আগের কমিশন আর বর্তমান কমিশনের মানুষ ভিন্ন, তাদের আচরণের সঙ্গে এদের আচরণ মিলবে না। সংকট দূর করতে ইসি সংলাপের দায়িত্ব নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর বলে, সংবিধান কি সেই দায়িত্ব আমাদের দিয়েছে? আমাদের বিভিন্ন অংশীজন, সুচিল সমাজের মতামত নেওয়ার ক্ষমতা তো দেওয়া আছে, এখন আর হচ্ছে না, হয়তো পরবর্তী সময়ে হতে পারে। সংলাপ সব রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে, আবার কোন কোন রাজনৈতিক দলের সঙ্গেও হতে পারে। প্রশাসন নিয়ন্ত্রণে রাখতে পারবে, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর বলেন, গাইবান্ধা উপনির্বাচন তার বড় উদাহরণ। প্রশাসনে যারা কাজ করেছিলেন, যাদের গাফিলতি পাওয়া গেছে বা যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি এবং সেটা মনিটরিং করেছি। কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি আমরা দু এক সপ্তাহ পরপরই মনিটর করছি। প্রার্থীর সংশ্লিষ্টতা তো আমরা বলতে পারি না, যারা জড়িত ছিল তারা প্রার্থীর কথা বলে নাই, তারা কেন বললো না সেটাই তো রহস্য। আরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা, নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড থাকা, নির্বাচনে যারা অংশ নেবেন তারা স্বাধীনভাবে যাতে প্রচার করতে পারেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে তাদের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে হয়, নির্বাচনের ফলাফলে যেন সঠিকভাবে প্রতিফলিত হয় ভোটারদের ইচ্ছা, সেটা ইসির দায়িত্ব। সে দায়িত্ব পালনে তাদের শতভাগ অঙ্গীকার রয়েছে, তারা সেটা করবেন। চলে যাচ্ছি পরের সংবাদে। অবিশ্বাস্য হলেও সত্য যে শান্তিতে নোবেলজয়ী একজন অর্থনীতিবিদ তার নিজের দেশে নিজের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার হীন উদ্দেশ্য আদালতে বিচারাধীন শ্রম অধিকার সংক্রান্ত মামলাসমূহে নিজের পক্ষের রায় বিচারক সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী সচিবদের ঘুষ দেওয়ার ঘৃণ্যতম উদ্দেশ্যে ঢাকা লজিস্টিক অ্যান্ড সার্ভিসেস লিমিটেড TLSS নামে এক দালাল প্রতিষ্ঠানের সঙ্গে 13.80 কোটি টাকার চুক্তি করেছে। ডক্টর ইউনুসের সভাপতিত্বে গ্রামীণ টেলিকমের বোর্ড সভায় বিস্তারিত আলোচনা শেষে তার অনুমোদনে আনুষ্ঠানিকভাবে এই বেআইনি চুক্তি করেছে গ্রামীণ টেলিকম। এই ধরনের চুক্তি শুধু বেআইনি নয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের চুক্তি করা অপরাধমূলক কাজ, কারণ অপরাধ সংগঠনের লক্ষ্যে কোনো চুক্তি করা অপরাধ। গ্রামীণ টেলিকমের সেই বোর্ড সভায় ডক্টর ইউনুসের উপস্থিতিতে দালাল প্রতিষ্ঠান ঢাকা লজিস্টিক্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে। লিখিতভাবে উপস্থাপিত এই প্রেজেন্টেশনে কিভাবে আদালত সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহকে ঘুষ প্রদানের মাধ্যমে প্রভাবিত করা যেতে পারে এ বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করেছে। গ্রামীণ টেলিকমের এই বোর্ড সভার কার্যবিবরণী, ভার্চুয়ালি অনুষ্ঠিত সভার অডিও রেকর্ড, ঘুষ প্রদানের চুক্তির বিষয়ে
ডক্টর ইউনুসের বক্তব্য সহ দালাল প্রতিষ্ঠান DLSS কর্তৃক গ্রামীণ টেলিকমের কাছে প্রেরিত ইমেল এবং বোর্ডসভায় উপস্থাপিত DLSS এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। অডিওতে শোনা যায়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস বোর্ড সভায় এই বিষয়ে সিদ্ধান্তের সময় DLSS এর সঙ্গে চুক্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা ঘুষ প্রদানের বিষয়সমূহ অন্তর্ভুক্ত না করে শুধুমাত্র DLSS এর সঙ্গে চুক্তি অনুমোদনের সিদ্ধান্তটুকু কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, দালাল প্রতিষ্ঠান DLSS তাদের লিখিত প্রতিবেদনে এটি সুস্পষ্টভাবে উল্লেখ করে যে ডক্টর ইউনুস পরিচালিত গ্রামীণ টেলিকম ইতিপূর্বে শ্রম আদালতের একজন চেয়ারম্যানকে ঘুষ প্রদান করে আসছিল। ঘটনার বিবরণে জানা যায়, ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীরা 2017 সাল থেকে বাংলাদেশ শ্রম আইন 2006 এর বিধান মোতাবেক কোম্পানির নিট মুনাফার 5% অর্থ অংশগ্রহণ তহবিল এবং কল্যাণ তহবিল বাবদ তাদের প্রাপ্য অংশ দাবি করে আসছিল এবং সে দাবিতে কোম্পানির 107 জন শ্রমিক কর্মচারীর পক্ষে ঢাকায় তৃতীয় শ্রম আদালতে 107টি মামলা দায়ের করেন। গ্রামীণ টেলিকম এই মামলাসমূহ মেনটেনেবল নয় মর্মে হাইকোর্টে শতাধিক রিট পিটিশন দায়ের করে। এ সকল রিট পিটিশন হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় শ্রমিক বিদ্বেষী ডক্টর ইউনুস 25/10/2020 তারিখে এক নোটিশের মাধ্যমে মামলার পক্ষভুক্ত সকল শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করে। হাইকোর্ট এই অবৈধ শ্রমিক ছাঁটাইকে স্থগিত করে ছাঁটাইকৃত শ্রমিক কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের আদেশ প্রদান করেন। এ কারণে ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ধারণা করে যে হাইকোর্ট বিভাগ থেকে তাদের মতো করে রায় পাওয়া সম্ভব হবে না। তখন তারা ঢাকা লজিস্টিক্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামক দালাল প্রতিষ্ঠানকে দিয়ে শ্রম আদালতের মামলাসমূহে তাদের পক্ষে রায় আনার নীল নকশা তৈরি করে এবং হাইকোর্টে বিচারাধীন সকল রিট পিটিশন প্রত্যাহার করে শ্রম আদালতে মামলাসমূহ শুনানির ব্যবস্থা করে। চলে যাচ্ছি পরের সংবাদে। পাকিস্তান ছাড়া কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। পৃথিবীর কোনো দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাতামাতি করে না, সেখানে বিএনপি নির্লজ্জের মতো এটা নিয়ে কথা বলে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়ার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, যারা মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায় তাদেরই লজ্জা হওয়া উচিত। আওয়ামী লীগের নয়, দেশের সর্বোচ্চ আদালত এই ব্যবস্থা চিরদিনের জন্য নিষিদ্ধ করেছেন, সেটা নিয়ে বিএনপি মাতামাতি করছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, গুরুত্ব দিয়েছেন, আগামীর ভবিষ্যৎ হিসেবে বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা দেশের জন্মচেতনাকে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে 40 বিশ্ব নেতার চিঠি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবেন না তাকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। বাংলাদেশের কোনো দুর্যোগে তিনি ভাবেননি, যিনি নিজেই আইন ভাঙেন, 60 বছর পর জোর করে এমডি পদে থেকে নিজেই আইন ভেঙেছেন, তিনি সম্মানিত লোক, কিন্তু তিনি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকেই অসম্মানিত করেছেন।